সোহেল রানা রচিত ঠাকুরগাঁও জেলার ইতিহাস ঐতিহ্য নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইএসডিওর মেধা অনুশীলন কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ। এই বইয়ে রয়েছে ঠাকুরগাঁও জেলার নানা অজানা ইতিহাস ঐতিহ্যের কথা। দীর্ঘ কয়েক বছর গবেষণার পর নানা তথ্য উপাত্তকে একত্রিত করে এক মলাটের ভিতরে সুন্দর করে সাজিয়েছেন তরুণ গবেষক সোহেল রানা। সোহেল রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ালেখা করছেন। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচনের আলোচনা সভায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, সমীরুদ্দিন স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক বেলাল রব্বানি, ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর শহীদুজ্জামান প্রমুখ। রিপোর্ট ঠাকুরগাঁও জার্নাল ডেস্ক।